বিশ্ব বরেণ্য আলেমের দিন যিনি শুধু বাংলাদেশে নাই সারা পৃথিবীর একজন খ্যাতনামা আলেমের দিন তার محبت তার ভালোবাসায় তার জানাজা আমরা সিটি আসছে আমার বাড়ি খুলনা জেলা ফুলতলা উপজেলা আমরা অনেক লোক আসছে তার محبت ভালোবাসায় আমাদের চলে আসছে এখানে দল মত নির্বিশেষে হাজার লক্ষ কোটি জনতা এক বাক্যে বলবে ওনার মতন কোরআনের তাফসীর কারক বাংলাদেশের ইতিহাসে তো আসে নাই বিশ্বের ভিতরও বলতে গেলে বিরল পাওয়া যাবে যদি এমন কোনো দেশ নাই বিশেষ করে বাংলাদেশের একটা গৌরব যে উনি হজের সেই যে কাবা ঘরে আমরা যাই এখানে আমরা একমাত্র বাংলাদেশের ব্যক্তি হিসেবে উনি কাবা ঘরের ভিতরে যাওয়ার সুযোগ পাইছেন ওখানে নামাজ পড়েছেন এটা আমাদের জন্য বিশ্বের ভিতর একটা গৌরবের বিষয় বলে আমি মনে করি আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছুটে এসেছি আমাদের প্রাণের স্পন্দন কলিজার টুকরা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ দুনিয়া ছেড়ে চলে গেছেন এর জন্য যারা দায়ী আমি চাই সুষ্ঠু তদন্ত করে বিচার হোক আমি এটাই চাই এই জমিনে যদি বিচার না হয় আগামীকাল আল্লাহর আদালতে ঠিকই বিচার হবে আমি বরগুনা জেলার আমতলী থানা থেকে এসেছি আল্লামা সাঈদী সাহেবকে ভালোবাসি তার ওয়াজ নসিহতকে ভালোবাসি দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত ফেরদাউস নসিব করুন আমি অনেক কষ্ট সাঈদীর অনেক দিন দেখি নাই এই জন্য আমার মনের কষ্টে আমি অনেক কষ্ট করে জানাজা আসছি আমি এখন পর্যন্ত দেখতে পারি নাই আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করুক যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কোরআনের তাফসীর করেছেন এ শুনে মুসলমান হিন্দু যত যত মানুষই থাকুক না কেন তার বিরোধিতা অথবা তার বিপক্ষে কেউ কথা বলে নাই যদিও বলে থাকেন অন্তর থেকে তাকে ভালোবেসেছেন মুখ থেকে প্রকাশ করতে পারেন নাই তো আমি আশা করি ইনশাআল্লাহ এই যে সে তাফসীর করছে এই উসিলায় যে মানুষ হেদায়েত এসেছে এই মানুষের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবেন এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন